হ্যালো, আসসালামু আলাইকুম। তো ক্লাস আজকে আমরা দেখব, আমরা খুব সহজে রবি লোগোর এই এই উপরের অংশটুকু কীভাবে খুব সহজে তৈরি করতে পারি। তো এটা মূলত একটা আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য তৈরি। তো এখানে কী কী জিনিস আমরা প্র্যাকটিস করতে পারবো, আমরা একটা ডকুমেন্ট থেকে কীভাবে এখান থেকে কালারগুলো উঠাবো এবং এই কালারগুলো আমরা কিভাবে অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে। তো আমরা গতকালকে দেখছিলাম কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা উঠায় আমরা কিভাবে আমাদের নতুন যে লোগোটা তৈরি করব সেটার উপর আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো কিভাবে ইউজ করতে পারি, তো আমরা সেটা দেখব। তো শুরু করা যাক। তো আমি এটাকে ফার্স্টে এদিকে একটু সরাই রাখি। তো এখানে আমি কি বেসিক যে শেপ সেটা হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল, যে শেপ সেটা হচ্ছে বেসিক শেপ। তো আমরা এটা কীভাবে নিতে পারি, ট্রায়াঙ্গেলটা কীভাবে নিতে পারি, আমরা এই যে শেপের যে ইটা আছে রাইট সাইড থেকে আমাদের যে টুল বার, সেখান থেকে আমরা পলিগন টুল, পলিগন টুলটা সিলেক্ট করে নিব এবং একটা ওয়ান সিঙ্গেল ক্লিক করব। এখন পলিগন টুল নেওয়ার পরে আমরা কিন্তু ইচ্ছা মতো এখানে সাইডস, আমাদের কয়টা পাশ হবে কয়টা দিক হবে সেটা কিন্তু এখান থেকে ঠিক করে দিতে পারি। সো ট্রায়াঙ্গেল দরকার আমাদের, সো তিনটা সাইডস রেখে আমি ওকে করে দিলাম। সো আমরা আমাদের সেই ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। তো এটাকে শিফট ধরে শিফটের সাথে আমি একটু স্কেলিং করে নিলাম, একটু বড় করে নিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেই শেপটা নিছি এরকম ধরনের কোনো শেপ এখানে আছে নাকি। তো এখানে এই ধরনের কোনো শেপ নাই, আমাদের এটাকে রোটেট করতে হবে। তো রোটেট আমরা নর্মাল যেভাবে করি এভাবে না করে আমরা আজকে ট্রান্সফর্ম দিয়ে, অর্থাৎ ট্রান্সফর্ম যে অপশানটা আছে, এই অপশান দিয়ে আমরা কীভাবে এই কাজটা করতে পারি সেটা আজকে দেখব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মের এই যে এখানে রোটেট যে অপশানটা, এই রোটেট অপশানে আমি 90 ডিগ্রি ক্লিক দিয়ে ক্লিক করি, তাহলে আমরা এই যে শেপটা পাইলাম সেটা এটার সাথে অনেকটা মিলে। সো একটা যে বেসিক শেপ সেটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এটাকে এভাবে রোটেট করি তাহলে দেখা যাবে আমাদের মোটামুটি একটা শেপে চলে আসবে আমাদের লোগোটা। তো এটাকে রোটেট করার জন্য আমরা কি করতে পারি, এটাকে রোটেট করার জন্য আমরা রোটেশন যে টুল আমাদের আছে এখানে, এই রোটেশন টুলটা ইউজ করতে পারি। আচ্ছা, এই রোটেশন টুলটা ইউজ করার আগে অবশ্যই চেক করে নিতে হবে আমাদের এই যে স্ন্যাপ যে অপশানগুলো আছে, এই স্ন্যাপগুলো যাতে না থাকে। থাকলে আপনি ক্লিক করবেন এক জায়গায়, খুব সূক্ষ্মভাবে ক্লিকটা আরেক জায়গায় চলে যাবে এবং লোগোর মধ্যে যদি আপনি জুম করেন অনেক বেশি তাহলে দেখা যাবে যে হয়তো ফাঁক হয়ে গেছে অথবা দুইটা জায়গায় এক জায়গায় চলে গেছে। সো এই এখানে যদি কোনো টিক থাকে তাহলে টিকটা উঠাই দিব। এখন আমি রোটেশন টুলটা নিলাম, নিয়ে আমি এই যে নিচে অ্যাঙ্কর যখন দেখাবে এই মুহূর্তে আমি অল্টার প্রেস করলে একটা মাইনাস চিহ্ন আসতেছে, এই অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে রোটেশনের জন্য কত ডিগ্রি কোণে আমি রোটেট করতে যাচ্ছি সেটা কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। এখন আমরা রবি লোগোতে দেখব যে আসলে মাঝখানের যেই সাইড সেটা হচ্ছে ছয়টা আছে। সো ছয়টা সাইড তৈরি করার জন্য আমরা 360 ডিগ্রি বাই 6 প্রেস করব, তাহলে সিম্পলি আমাদের 6টা পেয়ে যাব। এবং আমাদের এটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা ছিল আমাদের, এখান থেকে আমরা আরেকটা তৈরি করলাম। এখন এই যে নতুন যে শেপটা পাইলাম এটাকে আমরা বারবার কপি করতে পারি এভাবে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে আরও কয়েকটা বানিয়ে নিলাম, ওই সেম রোটেশনে কিন্তু রোটেট হবে। কন্ট্রোল ডি যেটা সেটা এভাবে কাজ করে। এখন আমরা দেখি আসলে কোনো মাঝখানে কোনো ফাঁকা জায়গা কিংবা কোনো কিছু আছে নাকি। না, আমাদের এটা খুব সুন্দর মতো আমরা
এটাকে সেট করতে পারছি। এখন এই যে অংশটা, এই অংশটা খালি এবং এটাকে আমরা উপরে পাঠিয়ে দিতে পারি কিনা দেখি। এবং এটার জন্য আমরা আবার রোটেশন টুলটা ইউজ করতে পারি। রোটেশনটা এবার এই কর্নারে রেখে, এই কর্নারে রেখে অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে আমি অল্টার প্রেস করে ক্লিক করে দিলাম। এখন প্রেস করতে হবে আমাদের 180 ডিগ্রি এবং ওকে। আমরা নতুন করে কপি করতে যাচ্ছি না, আমরা ওইটাকেই উপরে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। সো আমাদের পেয়ে গেলাম আমাদের আরও একটা শেপ। এখন আমাদের পুরো শেপ তৈরি করা শেষ, এখন আমাদের কালার উঠানোর পালা। তো আমরা দেখি কোন কোন কালারগুলো সলিড আর কোন কোন কালারগুলো, সরি, কোন কোন কালারগুলো এখানে গ্রেডিয়েন্ট আছে। তো এখানে এইটা এটা 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 এই চারটা কালার আমি সলিড দেখতেছি সম্ভবত। ওকে, এই চারটা কালারকে আমি অ্যাপ্লাই করব। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি কালারগুলা এভাবে উঠায় ফেলা এই জায়গা থেকে। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখান থেকে আই বাটন প্রেস করে আমি কালারটা নিয়ে নিলাম। এবং আমাদের যতগুলো কালার আছে 6টা মেবি কালারগুলো আমি এখানে একটা একটা করে উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে এই, এটা হলো এখান থেকে। এখন বাকি যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এবং আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করব, দেখি আজকে কীভাবে তৈরি করতে পারি। এখানে ক্লিক থাকা অবস্থায় আমাদের গ্রেডিয়েন্ট টুল এইখানে আছে। ট্রান্সফর্মের কাজ শেষ, আমরা এটাকে চাইলে রেখে দিতে পারি। গ্রেডিয়েন্ট টুল এখানে যদি না পান তাহলে অবশ্যই এখান থেকে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, সরি, এই যে গ্রেডিয়েন্ট, অথবা কন্ট্রোল F9। তো এটাকে আমি সরাই নিয়ে আসি। তো ফার্স্ট অফ অল আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই। এখন আমাদের কালার চেঞ্জ করার পালা। তো আমি একটা সাইডে এখানে ক্লিক করে, আচ্ছা, আমি ইলাস্ট্রেটর 19 ইউজ করছি যার কারণে এখানে এই অপশানগুলো খুব সহজে পেয়ে যাচ্ছে। যদি আপনি লোয়ার ভার্সন ইউজ করেন তাহলে অবশ্যই এই বাটনটা ক্লিক করে শিফট আই বাটন প্রেস করে আই বাটনটা নিয়ে শিফটের সাথে যে কালারটা উঠাইতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন, নাহলে কিন্তু কালারটা ঠিকভাবে উঠবে না। এখন এ পাশের কালারটা চেঞ্জ করা দরকার, এখানে আমি ক্লিক করলাম, এগেইন আমার আই বাটন প্রেস করা আছে, আমি শিফটের সাথে এখান থেকে কালারটা নিয়ে নিলাম। সো আমরা এখানে যে গ্রেডিয়েন্টটা ছিল আমরা সেই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে উঠাই ফেললাম। এখন পরেরটা এখানে ক্লিক করলাম, আবারও গ্রেডিয়েন্টের এই যে মাঝখান এখানে ক্লিক করে দিলাম। এখন জাস্ট কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে আই বাটন প্রেস করলাম, আই বাটন প্রেস করে আমি এই যে কোনো দুইটা সাইডে ক্লিক করতে হবে, দেন এপাশে চলে আসলাম এবং শিফটের সাথে এখানে ক্লিক করে দিলাম। সো আমার কালার যতগুলো ছিল কালার ওঠানো কমপ্লিট। এখন আমি আমাদের লোগোতে আমার কালারটা অ্যাপ্লাই করে দিব। সো আমি কালারগুলো এখানে নিয়ে আসি। এখন দেখি আসলে কোথায় কোন কালারটা দেওয়া। এই যে উপরে এখানে হলুদ কালার, সো আমি এখানে ক্লিক করলাম, আই বাটন প্রেস করলাম, কালারটা উঠাই ফেললাম এবং ভি প্রেস করলাম। ভিতে হচ্ছে আমাদের এই যে মুভ টুল বা সিলেকশন টুল যেটা, সেটা চলে আসবে। এখন সেকেন্ড এইটা আমি আবারও আই বাটন প্রেস করলাম, এখান থেকে কালার নিয়ে নিলাম, এগেইন ভি প্রেস করলাম, এখানে চলে আসলাম, কালার দিয়ে দিলাম, এগেইন ভি প্রেস করলাম, এখানে দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। আমাদের সলিড কালারগুলো উঠানো হয়ে গেল। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার যেটা সেটা ইউজ করব। এখন যেটাতে কালার অ্যাপ্লাই করব সেটাতে ক্লিক থাকা অবস্থায় আমি আই বাটন প্রেস করে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের কালারটা এই দিক থেকে এই দিকে হালকা, যে ইওলিশ যে কালারটা সেদিকে হয়ে গেছে, অর্থাৎ অরেঞ্জ থেকে ইওলিশ কালারটা এই দিকে। সো এটা আমরা কীভাবে ইউজ করব, আমরা এখানে যে গ্রেডিয়েন্ট টুল বা জি প্রেস করলে এই গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে। আসার পরে আমি এটাকে এইভাবে প্রেস করব, সরি আমাদের উল্টা হচ্ছে, আমরা এইভাবে নিব। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। সো আই থিঙ্ক এটা ঠিক আছে। ওকে, আমাদের এটাতে কালার অ্যাপ্লাই করা কমপ্লিট। আমরা পরেরটাতে আসি, এখানে ক্লিক করা করে আমরা আই বাটন প্রেস করে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিলাম এবং আই থিঙ্ক এটা ঠিক আছে, এটা যেভাবে আছে এই কালারটা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রবির যে লোগো, একদম এক্স্যাক্টলি যেটা অবশেষে আমরা
কন্ট্রোল জি গ্রুপ দিয়ে দিলাম তাহলে এটার প্রবলেম হবে না সো তৈরি হয়ে গেল আমাদের রবি লোগো আশা করি এটা প্র্যাকটিস করতে থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ